আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু বঙ্গবন্ধুর সযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ আপনার হেফাজত করুন আপনাকে আরও বেশি ন্যাক কাজের তৌফিক দান করুন আজকে মিডিয়া মাধ্যমে জানতে পারলাম যে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি মুক্তি দিচ্ছেন এটি আপনার রাষ্ট্রনায়ক সুলভ পদক্ষেপ প্রযুক্ত রাষ্ট্রনায়ক সুলভ পদক্ষেপ এর মধ্যে কয়েকটি জিনিস আমাদের সামনে ভেসে উঠেছে একটি হলো আপনার মানবতাবোধ অবর্তী হলো জাতীয় ঐক্যের যে চেষ্টা সেই চেষ্টায় আপনি বরং আই এই নেতৃত্ব দিলেন জাতীয় ঐক্য কারণ এখনও এখনও মুহূর্তে করোনা ভাইরাসের যে আতঙ্ক আতঙ্কগ্রস্ত বাংলাদেশ সারা পৃথিবী এই মুহূর্তে আপনি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলেন এটা যথোপযুক্ত পদক্ষেপ আপনি নিলেন এর দ্বারা জাতীয় ঐক্যের একটা ভিত রচিত হলো আর আপনার উদার মনোভাবও সামনে আসলো এবং সমঝোতামূলক পরিবেশের অবতারণা হবে আমরা আশাবাদ ব্যক্ত করি সুতরাং আপনাকে ধন্যবাদ জানাই গোটা জাতির পক্ষ থেকে কারণ আমরা পাবলিকের মধ্যে নিজের রাজনীতি করি না কিন্তু মানুষের মনোভাব আমরা বুঝি আল্লাহর মেহের সুতরাং এটা স্বতঃস্ফূর্তভাবে প্রশংসিত হবে আপনি সেটা টের পাবেন এবং দেখবেন তো মাননীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গত আমি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে মৌলানা শেখ দেলার হোসেন সাইদি তিনি বর্তমানে প্রায় আশি বছর তার বয়স বয়বৃদ্ধ এই দেশের সবচেয়ে জনপ্রিয় আলেমে দিন তো তাকে যদি আপনি এই প্রেক্ষিতে বর্তমান প্রেক্ষিতে আপনি তাকেও মুক্তি দেন তাহলে এটা মনে হয় যে বহুল প্রশংসিত আপনি হবেন এবং আপনি যখন উদারতা দেখালেনি তখন আপনি পূর্ণটাই দেখান এবং আমি মনে করি যে মলানাও এটা মনে রাখবেন আমরাও মনে রাখব এবং জাতীয় এটার একটা স্বীকৃতি আপনার প্রতি দেবে কাজেই আমি আপনার স্বনির্বন্ধ অনুরোধ করব আপনার প্রতি আপনি মৌলানা দেলা হোসেন সাইদি সাহেবকে আপনি জেল থেকে মুক্তি দিবেন এবং সাথে সাথে এটাও বলবো বর্তমানে আর ওই বিরোধী দলীয় কর্মীদেরকে যত্রতত্র আর গ্রেফতারির কোনো প্রয়োজন নাই আপনি উদারতা দেখাইছেন উদারই থাকেন বিশেষ কোনো কারণ ছাড়া কাউকে গ্রেফতার না করাটাই উচিত হবে এবং জাতীয় ঐক্য এখন সৃষ্টি করতে হবে আলেম ওলামা বিরোধী দল আওয়ামী লীগ সবাই মিলে এটা এই কাজটা করা দরকার আজকে বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন তাহলে আজকে আমরা দেখতে পেতাম যে জাতি কিভাবে ঐক্যবদ্ধ তার পিছনে এবং তার নেতৃত্বে জাতি এগিয়ে যাচ্ছে যাই হোক আপনি অনেক ভালো ভালো কাজও করছেন যেগুলি আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়নমূলক কাজগুলি করছেন এগুলি প্রশংসিত সন্দেহ নাই যে আর এই এখন যে পদক্ষেপগুলি শুরু করলেন এই পদক্ষেপে ইনশা বাংলাদেশি জাতি সমূহ সংকট মোকাবিলায় তাদের উত্তরণ ঘটবে এবং তারা ঐক্যবদ্ধ থাকবে আর আপনার নেতৃত্ব আলহামদুলিল্লাহ প্রশংসিত হবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ